ফ্যাটি লিভার রোগ যেভাবে বাড়ছে তাতে করোনা ডেল্টা ভাইরাসের চেয়েও দ্রুত মহামারী আকারে এই রোগ ছড়িয়ে পড়তে পারে, এমনই আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের। তারা বলছেন, দীর্ঘদিন প্যারাসিটামল সেবনে যে কোনো দিন হঠাৎ অকার্যকর হয়ে যেতে পারে লিভার। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। লিভারের নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এমন হাজারো মানুষের আরতি জানিয়ে দেয় কতটা কষ্টের, কতটা যন্ত্রণার এ রোগ। হেপাটাইটিস বি ও সি ভাইরাস আক্রান্ত এসব রোগীর বেশিরভাগেরই লক্ষণ হাত পায়ে পানি আসা ও পেট ফুলে যাওয়া। দীর্ঘদিন শরীরে বহন করেও অনেকে নিজেই বুঝতে পারেন না তিনি একটি নীরব ঘাতক বহন করছেন। একসময় যা পরিণত হয় লিভার সিরোসিসে, আবার কখনো বা লিভার ক্যান্সারে। হঠাৎ খাইতে গেলে বমি আসে, কিছু ভালো লাগে না, অস্বস্তিকর লাগে। ডাক্তার বলছে যে লিভার সিরোসিস। আমার রোগী অনেকদিন ধরে ব্যথার জন্য প্যারাসিটামল খেত, কিন্তু হসপিটালে নিয়ে আসার পর ডাক্তাররা দেখে বলেছে তোমার লিভার জনিত থেকে ক্যান্সার পরিণত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সারা দেশে ক্যান্সার জনিত মৃত্যু রোগের কারণ হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে লিভার ক্যান্সার। জানান, বিভিন্ন হাসপাতালে মৃত রোগীদের 30% ছিল লিভারের কোনো না কোনো রোগে আক্রান্ত। তবে ফ্যাটি লিভার আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি। দীর্ঘমেয়াদে ফ্যাটি লিভার আক্রান্ত রোগী হার্ট অ্যাটাকে, স্ট্রোকে, কিডনি ফেলিওরে, যে কোনো ক্যান্সার আক্রান্তে মৃত্যুবরণ করতেই পারেন, তার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। জন্ডিসের অপচিকিৎসা ও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হচ্ছে লিভার সমস্যাজনিত নানা রোগ। কিন্তু যারা ভুগছেন তাদের করণীয় কি? রক্ত সঞ্চালনের মাধ্যমে এটা ট্রান্সমিট করতে পারে, গর্ভবতী মায়ের থেকে সন্তানের সংক্রমণ তাহলে ট্রান্সমিট হতে পারে, বহুকামিতা, এগুলো অনেক সময় এইডস এর মতো ছড়ায়। প্যারাসিটামল জাতীয় ঔষধ দীর্ঘদিন খায় তাৎক্ষণিক লিভার ফেলিয়ার হতে পারে। কখনো জন্ম নিয়ন্ত্রণ বড়ি দীর্ঘ এক নাগাড়ে দীর্ঘদিন খেতে নাই, এটা খেলে তার থেকে লিভারের টিউমার হতে পারে। অন্যদিকে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের গবেষণায় দেখা গেছে, দেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রতি 5 জনের একজনই হেপাটাইটিস বি ও সি ভাইরাস বহন করছে। আক্রান্তের সংখ্যা প্রায় 2 লাখ। সরকারিভাবে নিশ্চয়ই নীতিমালার আওতায় আনা উচিত, তাদেরকে ট্রিটমেন্টের আওতায় আনা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে 5 দিন আধা ঘন্টা করে হাঁটাহাঁটি, খেয়েই ঘুমোতে না গিয়ে বরং ঘুমোতে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ, একই সঙ্গে ফাস্টফুড এড়িয়ে চলার মধ্য দিয়েই কমপক্ষে 90% লোকের সম্ভব নিজেকে লিভার রোগ মুক্ত রাখা। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।